স্যার ফোন কলটা নেওয়ার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বিভিন্ন ধরনের ব্যথার কথা বলছিলেন লিগামেন্ট ইঞ্জুরি আর্থরাইটিস এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত বলছিলেন এবং কিছু পার্থক্যও বলছিলেন এগুলোর মধ্যে তবে এ বিষয়ে শোনার আগে আমি আপনার পরিচর্যায় দিন থাকা রুগীর সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনার নামটা যদি একটু বলতেন জাহাঙ্গীর আলম আপনি বলছিলেন আপনি কোথায় কাজ করেন কুয়েতে ছিলাম আচ্ছা কুয়েতে ছিলেন আর এমনি থাকেন কোথায় মানে গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বিক্রমপুর আচ্ছা দেখান আপনি কি একটু বলবেন যে আসলে আপনি কি সমস্যাটা নিয়ে ভুগছিলেন এবং যার জন্য আপনি সারার কাছে গেলেন আমি ভুগছি হাঁটু ব্যথা কোমরের ব্যথার জন্য কতদিন থেকে প্রায় 5-7 বছর হয় 5-7 বছর আচ্ছা আপনি কাজ করেন হচ্ছে বাইরে হ্যাঁ বাইরে আপনি এই 5-7 বছর আপনি কোথাও হাঁটু ব্যথা কোমর ব্যথা এর আগে এর আগে আমি দুই বছর আগে আরছি এক ডাক্তার দেখাইছে সরি হাসপাতালে হ্যাঁ আমার পিছনে রিং বসাই দিছে আর কি মেরুদণ্ডে তো ওতে কোনো কাজ হয় নাই মানে ডায়াগনোসিসটা কি বলেছে বলছে ইহানে পরে আমি স্যারের নাম্বার যোগাযোগ করি ঠোকা ই করি মোবাইলের সাথে বা ইয়াসা বন্ধু বান্ধব ইয়ার থাকে রোগের নামটা কি সেটা জানতেন না না দেখছি আমি যে থেরাপি আটু ব্যথা কোমর ব্যথা আচ্ছা আচ্ছা তো নাম্বার যোগাযোগ করে যখন আমি বাড়িতে ছুটিতে আসি হুম ছুটিতে আসার পরে তো রোজার মধ্যে আসছি আমাকে রোজা যা পরে যখন ছাড়ের এখানে আসি আচ্ছা আচ্ছা রোজার পরে মানে আপনি গত মাসেই সাড়ে সাড়ে যোগাযোগ করলেন এই তারিখে ভর্তি হইছি হাঁটতে পারতাম না আগে অনেক ব্যাক হয়ে হাঁটতাম সিঁড়ি বাইতে পারতাম না আচ্ছা এখন সাড়ে তিন দিন ধরে বলতেছে আপনি সিঁড়ি বান হাঁটেন কোনো সমস্যা নেই থেরাপি দিতেছে সুই দিতেছে ভালো চিকিৎসা করতেছে আমি একটু উন্নত দিকে এখন ভালোই মোটামুটি এখন আপনি ভালো আরো আরো অথবা ঝুঁকে কাজ করতে পারছেন ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই আপনি আপনার আমাদের সাথে থাকার জন্য আমরা একটা ফোন কল নিয়ে নেব আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বয়স এবং কোথা থেকে বলছেন আপনার সমস্যাটা উল্লেখ করে আমাদেরকে বলুন

আমি এখনো প্রপার কোন চিকিৎসা করতেছি না আমি ব্যক্তিগতভাবে আপনাকে স্যার পছন্দ করি স্যার আচ্ছা এমন কি সমস্যা হয় বর্তমানে এই যে আপনার কোমরে যে ডিক্সের যে সমস্যা শারীরিক সমস্যা কি হয় আপনার কাজের কি প্রবলেম আমি একটু নিচে হয়ে কাজ করলে আমার আমার লেগ পেইনে ব্যথা হয় ভারের নিচে হুম হুম আর একটু রাফ জার্নি হলে ব্যথা হয় আর কিছুটা জয়েন্টগুলো জাম আছে যেগুলো মানে ইজিলি মুভমেন্ট করে না আচ্ছা আপনি আপনি কি করেন পেশায় কি করেন আমি বিজনেস করি চলাফেরা জানলে সাথে করতে করি আর কি আচ্ছা তো এখন এখন আমার কাছে কি জানতে চাচ্ছেন আপনার প্রপার চিকিৎসাটা মানে কতটা আমাদের দেশে এখন এই ব্যাপারে সুযোগ না আছে আর কি নাও সেই ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য আমরা অবশ্যই আপনার সমাধান জানাবো সমস্যার তবে গঙ্গ থেকে রিপন ফোন করেছিলেন এবং উনি সমস্যা কথা জানিয়েছিলেন সেই সমস্যার সমাধান এখন আমরা যা শুনবো হ্যাঁ ওনার আসলে যে সমস্যা একটা হচ্ছে উনি ডায়াগনস্ট কেস যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন এবং পাশাপাশি ডিক্সের সমস্যা আছে কোমরে এবং ডিক্সের যে সমস্যাগুলা এগুলো আমরা মোস্ট অফ দ্য কেস আসলে পেশাগত আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে ডিক্সের তেমন ওইভাবে প্রবলেম হয় না সাধারণত যেই ডিক্সের সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কাজের থেকে হয় পড়ে গিয়ে হয় পেশাগতভাবে হয় বা বিভিন্ন কারণে হয়ে থাকে এটা একদিন হয় না আস্তে আস্তে ডেভেলপ করে এবং ওনার যে রিউমাটয়েড আথ্রাইটিস এটা আসলে অট ইউমিউন ডিসঅর্ডার এটা কিছুটা জেনেটিক্যাল একটা ডিজিজ আর্থ্রাইটিস তো আমার মনে হয় রিপন সব আপনার এই ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগের ব্যাপার থাকে ক্ষেত্রে অবশ্যই আপনার একজন ব্যথা বিশেষজ্ঞ বা এই জাতীয় ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা করতে হবে আর কোমরে যে ডিক্সের সমস্যা সেটা কিন্তু আমরা বারবার বিভিন্নভাবে ভাবে আমরা সচেতনতা ডেভেলপ করার চেষ্টা করছি বা বলছি কিভাবে কি করতে হবে ট্রিটমেন্ট কি। তো সেক্ষেত্রে আপনার মনে হয় আমাদের এই প্রোগ্রামটা যদি দেখেন আশা করি উত্তর পেয়ে যাবেন তারপর আমার সাজেশন আপনার কোমরে যে নিয়মগুলো আছে আমরা বলে থাকি যে নিয়ম মাফিক কাজ করা সামনে ঝুঁকে অনেক সময় ধরে না কাজ করা এবং আপনার যদি পাশাপাশি ট্রিটমেন্টের ক্ষেত্রে রিহাবিলিটেশন বা এই জাতীয় ফিজিও ট্রিটমেন্ট যদি আপনি নিতে পারেন এই সমস্যা কোমরের সমস্যা অনেকাংশেই চলে যাবে পাশাপাশি রিউমার্টয়েড আর বিভিন্ন প্রকার রিহাবিলিটেশন ট্রিটমেন্ট করতে হতে পারে লাইফস্টাইল চেঞ্জ করতে হতে পারে রেগুলার কুসুম গরম পানিতে সাবান না বা গোসল করা গরম পানি ব্যবহার করা সেঁক দেওয়া নিয়মিত হাটা চলাফেরা করা অত্যধিক ওজন থাকলে কন্ট্রোলে নিয়ে আসা এবং সর্বোপরি আমি বলবো আপনার একজন বিশেষজ্ঞের অলয়স তত্ত্বাবধানে আপনাকে থাকতে হবে ধন্যবাদ স্যার স্যার নিশ্চয়ই রিমোটের যারা এতদিন ধরে ভুগছিলেন তারাও নিশ্চয়ই এই সমাধান কিছুটা শুনতে পেলেন তারা ফোন কলটি নেওয়ার আগে আমরা জাহাঙ্গীর আলম ভাইয়ের সমস্যার কথা শুনছিলাম যে উনি পাঁচ থেকে সাত বছর ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন হাঁটু এবং কোমর ব্যথা এবং যার জন্য উনি ঝুঁকে কোনো কাজ করতে পারতেন না উনি সহজ প্রবৃত্তির কোনো কাজই মোটামুটি করতে পারছিলেন না তো মনে করেন স্যার যে উনি আপনি যখন ওনাকে ফার্স্ট দেখলেন প্রথমেই যখন একদম ডায়াগনোজ করলেন কি বলে স্যার মনে হলো আপনার আসলে উনিও আমার কাছে যে হাঁটুর সমস্যাটা নিয়ে আসে আমরা হাঁটু ব্যথারকে গ্রেডিং করে থাকি সাধারণত এবং উনি অস্ট্রোয়াথিস পেশেন্ট মানে আমরা যে ডায়াগনোসিসটা করেছে এবং অতিথি ওনার ডায়াগনোসিস কনফার্ম করা ছিল উনি বলছিলেন যে ওনার ভার্টিব্রা অলরেডি একটা রিং পরানো আছে আছে সেটা অ্যানাদার একটা প্রবলেম ওনার কোমরের সমস্যা আছে হাঁটু তো মূলত উনি আমার কাছে হাঁটুর সমস্যাটা মেইনলি নিয়ে আসছে ওনার গ্রেড ফোর মানে আমরা ফোর ডিগ্রি অস্টোয়াথ্রেটিস বলে থাকি ওনার একেবারেই মিডিয়াল কন্ডাইল দুইটাই কিন্তু ক্লোজ মানে হাঁটুর খুবই ক্লোজ এবং যার কারণে ওনার হাটটু কিন্তু বো বাঁকা উনি কিন্তু ওনার হাটু যখন এক্সপোজ করা হয় ওনার কিছুটা ডিফর্মড আছে এবং উনি কিন্তু অনেক হেলে দুলে হাঁটতো হ্যাঁ স্টিল উনি এখনও ওইভাবে হাঁটে কিন্তু কিছুটা ইম্প্রুভ হয়েছে গেইট আমরা যে ট্রেনিংটা দিচ্ছি সেটা তো ওনার পাশাপাশি ওনার স্পাইন ফিউশন করা আছে ওখানে ইমপ্ল্যান্ট বসানো যেটা উনি রিং বলছিল ওখানে একটা অপারেশন করে ওখানে স্ক্রু প্লেট বসানো আছে তো একদিক দিয়ে কোমরের সমস্যা দিয়ে কিন্তু ওনার হাঁটুর সমস্যা আর দিক দিয়ে উনি কিন্তু যখন কেউ থাকে আমাদের দেশ সবাই আমাদের বাংলাদেশে আমরা যাই কাজ না করি না কেন বিদেশে যারা থাকে অনেক কাজ করতে হয় পেশাগত কারণে অনেক পরিশ্রম করতে হয় যার কারণে ওনার অনেক সমস্যাটা বেড়ে গিয়েছিল তো আমার আমরা এখানে ওনাকে ডায়াগনোসিসটা কনফার্ম করে ওনার আমরা স্পাইনে তেমন কোনো ট্রিটমেন্ট ওইভাবে দিতে পারছি না বিকজ অফ

আমরা অ্যাডভান্স যে ড্রাই নিডিলিং যেটা আমরা আকুপাংচার বলি ওটা অ্যাপ্লাই করেছে ওনার মাসেলগুলো অনেক স্টিফ হয়ে গিয়েছিল শক্ত একেবারে একেবারে মুভমেন্ট করতো না কিন্তু ওনার হাঁটু এখন কিন্তু উনি মোটামুটি টুলে বসতে পারে আগে টুলেও উনি বসতে পারতো না এবং উনি সিঁড়ি বাইতে অসুবিধা হইতো এখন কিন্তু উনি স্টেপ দিতে পারে মানে হাঁটুও যদি আপনার আর্থ্রাইটিস হয় তখন কিন্তু আস্তে আস্তে ফিক্সড হয়ে যায় এবং অস্টিওফাইট হতে হতে ওখানে কিন্তু আপনার ওয়ান ফরকারের অ্যানকায়ালোসিস ডেভেলপ করে মানে আমরা যেটা বলি এনকায়ালোসিস স্পন্ডিলাইটিস বা এই জাতীয় ওনার কিন্তু সেদিকে আগাচ্ছিল এটা এখন কিন্তু অনেক এবং স্যার আপনি যে প্রক্রিয়াগুলো বললেন এগুলোর প্রত্যেকটাই হচ্ছে বিহীন অবশ্যই এখানে আমরা কোন অপারেশন ওনাকে অন্য ডাক্তার সম্ভবত বলেছিল নি রিপ্লেস করতে। তো সেটাও ট্রিটমেন্ট অলসো ট্রিটমেন্ট যদি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।